হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আছি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের সংখ্যা পদ্ধতি পাঠে, এবং আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব সংখ্যা পদ্ধতি কিভাবে আবিষ্কার হয়েছে, অর্থাৎ শুরু থেকে এখনো পর্যন্ত সংখ্যা পদ্ধতিটা কিভাবে আমাদের মাঝে এসে পৌঁছেছে। সো নতুন যারা আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়, এবং যারা ধারাবাহিকভাবে ভিডিও দেখছো তারা অবশ্যই নিজের বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করবা। আমরা এখন শুরু করছি সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস পাঠ। দেখো, সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস বলতে আসলে আমরা কি বুঝি, সংখ্যাটা কিভাবে আবিষ্কার হচ্ছে বা সংখ্যা পদ্ধতিটা কিভাবে আবিষ্কার হচ্ছে এটাই আমরা বুঝতেছি। বাট আসলে আমাদের কাছে সংখ্যা পদ্ধতিটা কি বা সংখ্যা কেন প্রয়োজন এই জিনিসটা একটু বোঝার দরকার। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো কিছু লিখে প্রকাশ করা, অর্থাৎ কোনো সংখ্যাকে লিখে প্রকাশ করা বা মুখে প্রকাশ করার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করছি তাকেই বলি সংখ্যা পদ্ধতি। ক্লাস 9 বা 10 পর্যন্ত আমরা যে সংখ্যা পদ্ধতিটা শিখি সেটা ছিল একটি সংখ্যা পদ্ধতি, অর্থাৎ আমরা একটা মাত্র মাধ্যমে বা একটা মাত্র নিয়মে যাবতীয় ম্যানগুলো করে এসেছি। কিন্তু ইন্টারমিডিয়েট থেকে আমরা যে বিষয়টা দেখি সেখানে হচ্ছে বিভিন্ন বিভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, বিশেষ করে ICT ক্লাসে। সো সংখ্যা পদ্ধতি এখান থেকে আমরা বুঝতে পারতেছি বিভিন্ন প্রকার হতে পারে। সো সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে পদ্ধতিটাকে আমরা অবলম্বন করতেছি তাকেই আমরা বলতেছি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি কিন্তু আজকে যেটা আমরা ব্যবহার করতেছি এরকমটা ছিল না সৃষ্টির শুরুতে। তাহলে কেমন ছিল সৃষ্টির শুরুতে? সৃষ্টির শুরুতে আমরা যখন কোনো সংখ্যাকে নিয়ে কাজ করতাম বা তখনকার সময় মানুষের মধ্যে যখন কোনো সংখ্যাকে নিয়ে কাজ করতো, আবিষ্কারের সময়টাকে বলি, তাহলে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে আঙুলের কর গণনা। আঙুলের কর বলতে আমরা যে আঙুলগুলো আছে আমাদের, আমরা কিন্তু ছোটবেলায় আঙুলগুলো গুনতাম 1 2 3 4, এই যে ছোট ছোট অংশগুলো আছে এগুলোকে আমরা বলতে পারি কি যে আঙুলের কর গণনার মাধ্যম। তো একদম সৃষ্টির শুরুতে মানুষ যখন কোনো কিছু গণনা করে রাখতো তখন এভাবে আঙুলের কর গণনা করতো। তারপরে নুড়ি পাথর, যে ছোট ছোট পাথরগুলো ছিল এই পাথরগুলো সংরক্ষণ করে রাখতো, পাশাপাশি দড়িতে গিট দিয়ে রাখতো। এভাবেই কিন্তু তখনকার সময় মানুষ সংখ্যাগুলোকে গণনা করে রাখতো। এর কারণটা হচ্ছে সৃষ্টির শুরুতে কিন্তু এত বড় বড় সংখ্যার প্রয়োজন ছিল না যতটা প্রয়োজন এখনকার সময়। ফর এক্সাম্পল, আমরা যদি চিন্তা করি বাংলাদেশ জাতীয় সংসদের যে বাজেটের ভবিষ্যৎটা হয়, এখানে কিন্তু কত শত লক্ষ কোটি টাকার বাজেট আমাদের মাঝে নিয়ে আসা হচ্ছে। এই সংখ্যাটাকে লিখতে গেলে অনেক বড় একটা সংখ্যার প্রয়োজন হচ্ছে, অনেক বড় একটা সংখ্যা পাচ্ছি আমরা, অনেকগুলো অঙ্কের প্রয়োজন হচ্ছে। বাট একেবারে সৃষ্টির শুরুর কথা যদি চিন্তা করি, যখন সংখ্যা পদ্ধতি আমাদের কাছে এসে পৌঁছায়নি, সবে আসা শুরু করছে, ঠিক সেই সময়টাতে কিন্তু আমাদের এত বড় সংখ্যার প্রয়োজন ছিল না। এই কারণে তৎকালীন সময়কার মানুষ বা প্রাচীনকালের মানুষ আঙুলের কর গণনা, পাথরের নুড়ি পাথরগুলো এক জায়গায় রাখা, যেখানে ছোট ছোট পাথর বলি আমরা যেগুলাকে, দড়িতে গিট দেওয়া বা পাথরের গায়ে দাগ দেওয়ার মতো কাজগুলো করে সংখ্যা পদ্ধতি তৈরি করেছিল। কিন্তু মানুষ যখন আস্তে আস্তে সভ্যতার দিকে আসতে শুরু করে, ডিজিটাল দিকে আসতে শুরু করে বা আধুনিক হওয়ার একটা যাত্রা আসে, তখন মানুষের মধ্যে প্রথম ধারণা আসে সংখ্যাগুলোকে গণনা করার জন্য একটি বড় সংখ্যা পদ্ধতির প্রয়োজন হচ্ছে। এই ধারণা সর্বপ্রথম নিয়ে আসে সুমেরীয় এবং ব্যাবিলনীয় নামে একটা জাতি। প্রায় খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে, অর্থাৎ খ্রিস্টের জন্মের 5000 বছর আগে এই সুমেরীয় এবং ব্যাবিলনীয় জাতি তারা একটি ষাটভিত্তিক সংখ্যা আবিষ্কার করে। তাহলে সৃষ্টির শুরুতে আমরা সংখ্যা যেটা পাচ্ছি সেটি হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 বছর আগে যে দুইটা জাতি আবিষ্কার করতেছে তাদের মধ্যে একটা হচ্ছে সুমেরীয় এবং আরেকটি হচ্ছে ব্যাবিলনীয়। তাহলে সুমেরীয় এবং ব্যাবিলনীয় জাতি খ্রিস্টপূর্ব 5000 বছর আগে একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। এই সংখ্যা পদ্ধতিটা জেনারেলি ছিল ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝতেছি? ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে বুঝি যে সংখ্যা পদ্ধতির মধ্যে 60টি অঙ্ক ছিল। আমাদের যেমন আমরা যে সংখ্যা পদ্ধতিটাকে ব্যবহার করি এটা কিন্তু ডেসিমাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির মধ্যে 10টি অঙ্ক থাকতেছে। একইভাবে ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতির মধ্যে 60টা অঙ্ক ছিল। এই 60 অঙ্কের বা ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমরা কিন্তু এখনো ব্যবহার করি সময় গণনার জন্য। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, বা যখন কৌণিক মান গণনা করি 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, এভাবে 360 ডিগ্রি পর্যন্ত আমরা যে মানগুলো গণনা করি, যাবতীয়
সকল ক্ষেত্রে, কিন্তু এই ষাট ভিত্তিকের প্রচলনটা এখনো আমরা রেখে দিয়েছি। তাহলে এই যে ষাট ভিত্তিক সংখ্যার যে প্রচলনটা, এটা কিন্তু সর্বপ্রথম শুরু হয় খ্রিস্টের জন্মের প্রায় 5000 বছর পূর্বে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 5000 বছর আগে সুমেরীয় এবং ব্যাবিলনীয় এই দুইটা জাতির হাত ধরে। এরপরে সংখ্যা পদ্ধতি যখন ষাটভিত্তিক সংখ্যায় আসে, তখন মিশরীয়রা হায়ারোগ্লিফিক চিহ্ন বা হায়ারোগ্লিফিক চিহ্ন ব্যবহার করে তারা একটা সংখ্যা পদ্ধতি দাঁড় করায়, যে সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। এবং এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি দাঁড় করানোর ফলে এটা মানে যথেষ্ট কষ্টকর একটা বিষয় ছিল এবং দুর্বোধ্য একটা বিষয় ছিল, কিন্তু তৎকালীন সময়ের সমাধানগুলো করার জন্য, গাণিতিক সমাধানগুলো করার জন্য মিশরীয়দের যে হায়ারোগ্লিফিক চিহ্ন দিয়ে ম্যাথটা ছিল সেটা খুবই উপকারে আসে। এবং একই সময় ব্যাবিলনীয় সভ্যতা তারাও কিন্তু কাজ করে যাচ্ছিল সংখ্যা পদ্ধতি আবিষ্কার নিয়ে। ঠিক যে সময় মিশর, ব্যাবিলন, সুমেরীয় তারা যখন অবদান রাখছে সংখ্যা পদ্ধতির জন্য, থেমে থাকেনি কিন্তু ভারতবর্ষ, চীন এবং একই সাথে মায়ান জাতি, তিনটা জাতি কিন্তু একসাথে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করার জন্য তারাও বা সংখ্যা পদ্ধতি তৈরি করার জন্য কাজ করতে থাকে। এর মধ্যে মায়ান এবং আমাদের যে ভারতীয় উপমহাদেশের সংখ্যা পদ্ধতি ছিল, এই দুইটা সংখ্যা পদ্ধতির একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে স্থানীয় মান ছিল। তাহলে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, তিনটা সভ্যতা কিন্তু একসাথে কাজ করে, চীন, ভারতবর্ষ এবং মায়ান, কিন্তু এর মধ্যে চীনের সংখ্যা পদ্ধতিতে তৎকালীন সময়ে কোনো স্থানীয় মান ছিল না, শুধুমাত্র মায়ান এবং ভারতীয় যে সভ্যতা, সেই ভারতীয় সভ্যতার মধ্যে স্থানীয় মানটা ছিল। আবার আমরা যদি চীন এবং ভারতীয় সভ্যতার সাথে একটু তুলনা করতে আসি, তাহলে এই দুইটা সংখ্যা পদ্ধতি ছিল মায়ান সংখ্যা পদ্ধতির তুলনায় অনেক গুণ বেশি আধুনিক। পরবর্তীতে এখান থেকে প্রায় 2500 বছর আগে, অর্থাৎ খ্রিস্টের জন্মের প্রায় 500 বছর পূর্বে, গ্রিস জাতি বা গ্রিক জাতিটা আমরা যাকে বলি, তারা একের পরিবর্তে একটা দাগ, অর্থাৎ একক পরিমাণে কোনো কিছু আছে এইটা বোঝানোর জন্য একটা দাগ দেয়, একক পরিমাণের দ্বিগুণ কোনো কিছু আছে সেটা বোঝানোর জন্য দুইটা দাগ, তিন গুণ কোনো কিছু আছে সেটা বোঝানোর জন্য তিনটা দাগ, এইভাবে একটা দুইটা তিনটা চারটা দাগ দিয়ে দিয়ে তারা একটা সংখ্যা পদ্ধতি দাঁড় করায়, যেটাকে আমরা গ্রিক পদ্ধতি বা রোমান পদ্ধতি নামে জেনে থাকি। এটার মূলত অবদান ছিল গ্রিসের, অর্থাৎ একের পরিবর্তে একটা দাগ, দুইয়ের পরিবর্তে দুইটা দাগ, তিনের পরিবর্তে তিনটা দাগ, চারের পরিবর্তে আমরা বর্তমান সময় যেটাকে ভি বলে থাকি, ভি এর আগে একটা দাগ দেওয়া, এইভাবে তারা একটা সংখ্যা পদ্ধতি দাঁড় করে যেটাকে আমরা রোমান সংখ্যা পদ্ধতি নামে চিনি। এটা মূলত গ্রিসদের আবিষ্কার এবং আবিষ্কারটা হয়েছিল আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে। এভাবে সংখ্যা পদ্ধতি আসলে যাত্রা শুরু করে এবং যাত্রা শুরুর একটা পর্যায়ে এসে আমরা আধুনিক সংখ্যা পদ্ধতি পাচ্ছি। সংখ্যা পদ্ধতির একেবারে বেসিক লেভেলের যে যাত্রাটা ছিল, কিভাবে আবিষ্কার হলো, আধুনিক সংখ্যা পদ্ধতি থেকে কারা কি অবদান রাখছে, আশা করি শর্টের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পেরেছ। এই পার্টটা যেহেতু একটু ইতিহাস, বই থেকে পড়লে আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং কোন জাতির পরে কোন জাতি অবদান রাখতেছে এটাও তোমাদের কাছে খুব সহজে মুখস্থ হয়ে যাবে। পাশাপাশি যদি ভিডিওটা না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমরা অন্য ভিডিওর মাধ্যমে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং দ্বিতীয় পার্টে কিভাবে শূন্যের আবিষ্কার হয়েছে, এই শূন্য আবিষ্কার এবং 10 ভিত্তিক সংখ্যা পুরো পৃথিবী জুড়ে প্রচলন, এটা নিয়ে আমরা কথা বলবো। এবং তৃতীয় পার্ট থেকে একেবারে সংখ্যা পদ্ধতির যে বেসিক ম্যাথগুলো আছে ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। যারা তখন আমাদের সাথে ছিল তাদেরকে ধন্যবাদ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবে।